সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের পর আগুন, মৃতের সংখ্যা বেড়ে 38, আহত 4 শতাধিক। ডিপোতে এখনও জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী, হেলিকপ্টারে আহতদের আনা হচ্ছে ঢাকায়। উন্নয়ন প্রকল্পে বৃক্ষরোপণের নির্দেশ প্রধানমন্ত্রীর, বঙ্গবন্ধু ও জাতীয় পরিবেশ পদক প্রদান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের পর ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 38 জনে, অগ্নিদগ্ধ হয়ে আহত 4 শতাধিক। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী, ঘটনা তদন্তে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, বন্দর কর্তৃপক্ষ গঠন করেছে 3টি তদন্ত কমিটি, বাতিল করা হয়েছে চিকিৎসকদের ছুটি। চট্টগ্রাম থেকে ইফরাজ নূরের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হাসান ফেরদৌস। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে প্রায় 70 একর জমিতে গড়ে ওঠা বিএম কন্টেইনার ডিপোতে 500 মিটারের একটি টিনশেডের ভেতরেই মজুত ছিল বিপুল পরিমাণ হাইড্রোজেন পারক্সাইড। গেল রাত 11টার দিকে ডিপোতে ভয়াবহ আগুনের সূচনা। কন্টেইনারগুলোতে কেমিক্যাল থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে। দুর্ঘটনার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ফায়ার সার্ভিস। সকাল 10টার দিকে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় সেনাবাহিনীর একটি ইউনিট। ডিপোতে থাকা এইসব রাসায়নিক যাতে লোকালয়ে ছড়িয়ে না পড়ে সেজন্য বিশেষ উদ্যোগ নেন সেনা সদস্যরা। বলছে যে আব্বা আমার পা একটা চলে গেছে, আমাকে দোয়া করো, কলমা পড়া আমাকে মাফ করে দাও, আমি বাঁচব না, আমার পা একটা চলে গেছে। এই বলার পর আর কিছু বলছো? হতো মায়ের বাসা আগুনটা লাগছে প্রায় 13-15 নম্বর, আমরা কারিসাইয়া 40-45 নম্বর। যারা আছে কর্মকর্তা, যারা শ্রমিক আছে, তার আমরা পরম বাঁচাওয়ার জন্য ওই আপনার 20 কিলোমিটার আগুন ধরছে। আমরা অনেক দূর থেকে সর্ট করছি, দেখি ভিতর অনেক টালা মারা, সিকিউরিটি নেই। আমরা যা যেখানে মানে আত্মরক্ষা বাঁচাবার জন্য, জীবন বাঁচাবার জন্য আমরা পলাই আসছি। ঘটনাস্থল থেকে যে সমস্ত আহত পেশেন্টরা আছেন ওনাদেরকে আমাদের নিশ্চয় স্বেচ্ছাসেবকরা নিয়ে আসতেছেন, আবার প্রয়োজনীয় ওষুধপত্র সহ আমরা আবার বাইরে থেকে এনে এখানে সেবা দিচ্ছি। ওইখানে স্থানীয়রা বলতেছে যত বড় ডিপো এটা, এখন যে অবস্থায় আছে এখন বর্তমানে আরো দুদিনও চলতে পারে। এদিকে সময় যত বাড়ছিল চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে আহতদের সংখ্যা বাড়ছিল। একের পর এক অ্যাম্বুলেন্স আর গাড়িতে আহতদের নিয়ে আসা হয় হাসপাতালে, আর দুর্ঘটনাস্থল থেকে বের করে আনা হয় অগ্নিদগ্ধ মৃতদেহ। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে চিকিৎসকদের ছুটি বাতিল করে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেয় প্রশাসন। একের পর এক হাসপাতালে ভর্তি হওয়া আহতদের আর্তনাদ আর হাহাকারে তৈরি হয় হৃদয় বিদারক পরিবেশ। হাসপাতালে সার্বক্ষণিক অবস্থান করছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন দুর্ঘটনাস্থল ও বিভিন্ন হাসপাতাল সহ নগর জুড়ে। 100-এর উপরে রোগী আমরা ভর্তি করেছি, আরও যদি সিটের দরকার হয় সেটাও প্রস্তুত আছে, এবং আমরা সিএমএইচের সাথে কথা বলেছি, তারপরেও যদি রোগী আসে আল্লাহ না করুক আমাদের সিএমএইচও প্রস্তুত আছে। তৈরিকতার সাথে সবাই কাজ করছে, একই সাথে সরকারি মেডিকেল ডিপোতে যে ঔষধগুলো থাকে এগুলোও কিন্তু ইতিমধ্যে ওরা নির্দেশনা দিয়েছেন, এবং মেডিকেল ডিপো থেকে সকল প্রয়োজনীয় ঔষধ সমস্ত কিন্তু নিয়ে আসা হয়েছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। 2016 সালে অফডক নীতিমালা অনুযায়ী বেসরকারি পর্যায়ে এসব কন্টেইনার ডিপো নির্মাণ করা হয়। নিরাপত্তা ও যন্ত্রপাতি শর্ত পূরণ না করার কারণে 2017 সালে বিএম কন্টেইনার ডিপোর লাইসেন্স নবায়ন বন্ধ রেখেছিল কাস্টমস কর্তৃপক্ষ। বেসরকারি এই কন্টেইনার ডিপোর ফায়ার ডিস্টিংগুইস মেয়াদ শেষ হয় 2021 সালের এপ্রিলে। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।
এদিকে বিস্ফোরণের পর ভয়াবহ আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। এদিকে সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাত থেকে সকাল ১০টা পর্যন্ত একের পর এক তাদের নেওয়া হয় হাসপাতালে। আর্তনাদ আর হাহাকারে হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়েছে এসব হাসপাতালে। তবে একসঙ্গে এত রোগীর চিকিৎসা দিতে হিমশিম অবস্থা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। পরিস্থিতি সামাল দিতে রক্ত দেওয়া সহ চিকিৎসকদের ছুটি বাতিল করে কর্মস্থলে থাকার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে আহতদের চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর। আগুন থেকে যে সমস্ত এই যে ইঞ্জুরিগুলো হয় এগুলো হয় শরীর পড়ে যায় কিংবা নাকে মুখে, যেগুলো যে ওনাদের ধোঁয়া ঢোকে এগুলোতে কিন্তু ২৪ ঘন্টার মধ্যে গলা ফুলে যেতে পারে। এগুলো থেকে স্মোক ইনহেলেশন বলি, ওখান থেকে নিউমোনিয়া হতে পারে, এটা থেকে শ্বাসকষ্ট হতে পারে, যেটার জন্য ওনারা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন, অক্সিজেন সিলিন্ডার এনে এবং অক্সিজেন ফ্লোমিটার ওনারা রেডি করছেন। এবার অন্যান্য প্রসঙ্গ। প্রতিটি উন্নয়ন প্রকল্পে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার সুরক্ষায় অভিযোজন কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। শ্রমিকের বদলে যখন শিল্প নিয়ন্ত্রণ করে যন্ত্র, তখন দূষণ বাড়ে, প্রকৃতির ভারসাম্য হারায়। প্রকৃতির সঙ্গে বৈরিতা নয়, ভারসাম্য রক্ষায় প্রয়োজন সক্ষতা। এমন বাস্তবতায় একটাই পৃথিবী, প্রকৃতির ঐক্যদানে টেকসই জীবন প্রতিপাদ্য এবারের বিশ্ব পরিবেশ দিবসের। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গণভবন থেকে যুক্ত হয়ে দিবসটি ঘিরে পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার পক্ষে তুলে দেয়া হয় বঙ্গবন্ধু পরিবেশ পদক, জাতীয় পরিবেশ পদক ও সামাজিক বনায়ন সম্মাননা। উন্নয়ন চলবে, তবে পরিবেশ ঠিক রেখে, দিবসের আলোচনায় প্রধানমন্ত্রীর স্পষ্ট ঘোষণা। আমরা যত উন্নয়ন প্রকল্প হাতে নিই, প্রত্যেকটা উন্নয়ন প্রকল্পে কিন্তু একটা কন্ডিশন থাকে যে কোথাও যদি বৃক্ষ নিধন হয় তার থেকে ৫ গুণ বেশি বৃক্ষ সেখানে লাগানো হবে এবং সেটা কিন্তু মানা হয়। আমাদের উন্নয়ন করতে হবে, আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যে কোনো প্রতিষ্ঠান যাই তৈরি হোক না কেন আমাদের তো করতেই হবে ডেভেলপমেন্ট, কিন্তু সেটার জন্য ন্যাচার বেসড সলিউশন এই নীতিটা মেনে চলা হয়, এদিকে লক্ষ্য রাখা একান্তভাবে দরকার। উন্নত দেশগুলোর উন্নয়নে ক্ষতিগ্রস্ত পরিবেশ রক্ষায় বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়াকে নিয়েই এগোনোর কথা জানান প্রধানমন্ত্রী। উন্নত দেশগুলি নিজেদের উন্নয়ন তারা করে ফেলেছে, কিন্তু সারা বিশ্বে তারা এই পরিবেশের ক্ষতি সাধন করে গেছে। দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় যে অভিজ্ঞতা, জ্ঞান এবং অভিযোজনের সর্বোত্তম কৌশল নির্ধারণ করা এবং আমাদের শুধু নিজেদের ভাবলাম না, এই অঞ্চলটা অর্থাৎ দক্ষিণ এশিয়াকে নিয়েই আমরা চিন্তা করি। সুন্দরবনের সব খাল উন্মুক্ত করে জীববৈচিত্র্য ও নদীর পানি প্রবাহ সচল রাখার নির্দেশ দেন সরকার প্রধান। সুন্দরবনের ভিতরে খাল, যেখানে ঘাসিয়ার খাল নদীটা, এটা জাতির পিতারই কাটা, সেটা পশু নদীর থেকে সাগরে যে পড়েছে সেটা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, যেখানে মংলা পোর্টও বন্ধ হয়ে করে দিয়েছিল বিএনপি সরকার, এবং সেখানে প্রায় 250 খাল, সেই খালগুলির মুখ বন্ধ করে সেখানে চিংড়ির চাষ করা হতো। সেখান থেকে আমরা প্রায় 100-এর কাছাকাছি খাল উন্মুক্ত করতে সক্ষম হয়েছি। আমি অন্তত আহ্বান করব বাকি খালগুলিও যেন উন্মুক্ত করে দেওয়া হয়। খালি জায়গায় বৃক্ষরোপণের পাশাপাশি ছাদ বাগানে উৎসাহ দেন প্রধানমন্ত্রী। ছাদ বাগানটাও এখন ব্যাপকভাবে কাজে লাগছে, সেখানে আমার অনুরোধ থাকবে যে 1 ইঞ্চি জমি যেন আমাদের অনাবাদি না থাকে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরব তখন থাকবে। ধনীদের ওপর বাড়ছে কর, ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা থাকছে ৩ লাখ টাকাই। আবারও আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদ। ধনীদের ওপর বাড়ছে কর, ব্যাংকে ১ কোটি বা তার বেশি টাকা থাকলে দিতে হবে বাড়তি আবগারি শুল্ক, তবে কর্পোরেট ট্যাক্স কমতে পারে ২.৫%। অপরিবর্তিত থাকছে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল অপারেটরদের কর।
বাড়ছে না ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা। তহিদুর রহমানের রিপোর্ট। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে আসছে 2022-23 অর্থ বছরে ধনীদের কাছ থেকে বাড়তি কর আদায় করতে চায় সরকার। ডেবিট বা ক্রেডিট আকারে যাদের ব্যাংক অ্যাকাউন্টে 1 থেকে 5 কোটি টাকা পর্যন্ত স্থিতি থাকবে তাদের আবগারি শুল্ক 3,000 টাকা বেড়ে উন্নীত হচ্ছে 18,000 টাকায়। তবে 5 কোটির বেশি স্থিতি আছে এমন অ্যাকাউন্টের আবগারি শুল্ক 12.5% বাড়িয়ে করা হতে পারে 45,000 টাকা। অন্যান্য ক্ষেত্রে আবগারি শুল্কে তেমন কোনো পরিবর্তন আসছে না। এদিকে শর্ত সাপেক্ষে পুঁজিবাজারে তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত কোম্পানি কর হার 2.5% কমিয়ে যথাক্রমে 20% এবং 27.5% করা হচ্ছে। কিন্তু ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক, টেক্সটাইল, তৈরি পোশাক, মোবাইল অপারেটরদের কর্পোরেট ট্যাক্সে পরিবর্তন আসছে না। অর্থনীতিবিদরা বলছেন বাড়তি কর আরোপের চেয়ে কর ব্যবস্থাপনায় সংস্কারের পাশাপাশি রাজস্ব বাড়াতে উদ্ভাবনী কৌশল জরুরি। ডাইরেক্ট ট্যাক্সেশন ল থেকে শুরু করে অন্যান্য এগুলো বছরের পর বছর কিন্তু এসব আইনগুলোকে আমরা পাস করছি না, প্রয়োগ করছি না। সো সেই জায়গাতে তো আমার মনে হয় যে একটা এবারে বাজেটে উদ্যোগ থাকবে বলে আশা করছি। আমরা যে ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে কথাটা বলি, 15% মতন হয়তো হওয়া উচিত ছিল, সেটা 9, 10, 8, 9 ঘুরছে। অর্থাৎ এই ইকোনমিতে আয় আছে, এই ইকোনমিতে জিডিপি গ্রোথ হয়েছে, কিন্তু প্রোরাটা ট্যাক্স দেওয়া হয়নি, নেওয়া হয়নি, পাওয়া যায়নি, এখানেই নজরটা দেওয়া দরকার। ধারাবাহিকভাবে কর্পোরেট কর কমানোর সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন ব্যাংকাররাও। বন্ড মার্কেট ও সার্বিক পুঁজিবাজারকে গতিশীল দেখতে চান তারা। জিরো কুপন বন্ডকে আরো বেশি অ্যাট্রাকটিভ করার জন্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস শুড বি অ্যালাউড টু ইনভেস্ট ইন দ্যাট, এবং সে বেনিফিট দেওয়া উচিত। এটা না হলে কিন্তু আসলে বন্ডকে আরো যদি পপুলার করতে হয় সেটা খুব ইম্পর্টেন্ট। তবে বাজেটে সাধারণ মানুষের জন্য অকল্যাণকর কিছু থাকবে না বলে আশ্বস্ত করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। যেখানে ট্যারিফ কমিয়ে দেওয়া, পণ্য দাম কমিয়ে রাখার জন্য সেখানে ট্যারিফ কমানো হবে। যেখানে আমরা মনে করি যেসব পণ্য আমদানি করা উচিত নয় বা কম করলেও চলবে, খুব অপরিহার্য, সেগুলোকে নিরুৎসাহিত করার জন্য ট্যারিফ বাড়িয়ে দেওয়া, ওই কর কাঠামো তো এটা থাকবে বাণিজ্যের ক্ষেত্রে ট্যারিফ, সেক্ষেত্রে এটার প্রতিফলন ঘটবে। এদিকে মাথাপিছু আয় ও মূল্যস্ফীতি বিবেচনায় ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়ানোর জোরালো দাবি থাকলেও নতুন বাজেটে তা 3,00,000 টাকা অপরিবর্তিত রাখা হতে পারে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সীসা দূষণে প্রতি বছর প্রাণ যাচ্ছে প্রায় 31,000 মানুষের, আর বহু মানুষ ভুগছেন অ্যাজমা, হাঁপানি সহ শ্বাসকষ্টে। সরকারি তদারকির অভাবে ঢাকার আশপাশে গড়ে উঠেছে অবৈধভাবে 270টি ব্যাটারি রিসাইকেলিং কারখানা। যদিও পরিবেশ মন্ত্রীর দাবি সীসা দূষণ ঠেকাতে দৃঢ় পদক্ষেপ নিচ্ছে সরকার। শিউলি শবনমের দুই পর্বে ধারাবাহিকের আজ প্রথম পর্ব। বুড়িগঙ্গার তীর ঘেঁষে কামরাঙ্গীরচরের এই ঘনবসতিপূর্ণ এলাকাটি গড়ে উঠেছে, এবং এই এলাকায় বছরের পর বছর ধরে কোনো রকম সতর্কতা ও নিয়ম না মেনেই এই কারখানায় উন্মুক্ত পদ্ধতিতেই পোড়ানো হচ্ছে সীসা ও দস্তার মতো ক্ষতিকর উপাদান। এবং বাংলাদেশের বিভিন্ন লোকালয়ে এরকম উন্মুক্তভাবে সীসা উচ্চ তাপমাত্রায় গলানোর ফলে বাতাসে সীসা দূষণ ছড়িয়ে পড়ছে। কারখানার বিষাক্ত কালো ধোঁয়া আর তাপে ঘরের দরজা জানালা, টিনের ছাউনি নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে শ্বাসকষ্ট, তীব্র মাথা ব্যথার মতো নানা রোগে আক্রান্ত, কেউ কেউ ভুগছেন ত্বকের সমস্যায়। আশেপাশে অনেক ধোঁয়া হয়, এটা মনে করেন বিষাক্ত ধোঁয়া, এটা ছেলে পেলে নিয়ে বা ছেলে সন্তান নিয়ে বাসা বাড়িতে থাকার মতো না। রাত্রে ভুরে মানে ধোঁয়াটায় ওই পার থেকে এই পারে অন্ধকার হয়ে যায়। দস্তা সীসা এগুলো তৈরি করে, তারপর আমাদের টিনগিনা দেখেন নষ্ট হয়ে 6 মাস পর পরে টিনগিনা চেঞ্জ করতে হয়। এসডু এবং পিওর আর্থের তথ্য বলছে শুধুমাত্র ঢাকা ও এর আশপাশের লোকালয়ে গড়ে উঠেছে 270টি অনুমোদনহীন রিসাইকেল ব্যাটারি কারখানা। সারা দেশে এই সংখ্যা 1,000-এর উপর, যা মানুষ ও পরিবেশের জন্য উদ্বেগজনক বলছেন গবেষকরা। এটা এমন বাসাবাড়ির উপরেও আছে, বাসাবাড়ির ছাদেও আছে। 270টার মতো আমরা এখানে শুধু ঢাকা এবং ঢাকার একটু কাছাকাছি যেমন সাভার টাভার এইসব এরিয়াতেই দেখেছি। আমরা হয়তো দেখেছি এটা, আমরা পেয়েছি তার ইয়েটা, কিন্তু হয়তো সংখ্যা আরও বেশি। ইউনিসেফের গবেষণা বলছে
যানবাহন বাড়ায়, সীসা অ্যাসিড ব্যাটারির অনিরাপদ পুনর্ব্যবহার বেড়েছে অন্তত তিন গুণ। অপরিশোধিত সীসা এভাবে উন্মুক্ত চুল্লিতে গলানোর ফলে বাতাসে ছড়িয়ে পড়ছে ক্ষতিকর রাসায়নিক উপাদান। যুক্তরাজ্যভিত্তিক স্বাস্থ্য বিষয়ক সাময়িকী ল্যান্সেটের গবেষণায় দেখা গেছে, শুধুমাত্র সীসা দূষণেই প্রতি বছর দেশে প্রাণ যাচ্ছে 30,777 জনের। যারা বেঁচে আছেন তারা ভুগছেন অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, ক্যান্সারের মতো নানা রোগে। তার স্কিনে প্রবলেম হয়, চোখে প্রবলেম হয়, লেড পয়জনিং হলে, কারো কারো ইউভিআইটিস হয়, কারো কারো আমরা দেখতে পেয়েছি যে চোখের যে দৃষ্টিশক্তি সেটা কমে আসে, রিফ্রাকটিভ এরর বাড়ে। সীসা পয়জনিং যাতে না হয় তার জন্য আমাদের সচেতন হতে হবে। এদিকে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সীসা দূষণ ঠেকাতে সরকার দৃঢ় অবস্থানে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী। সীসা এই বায়ু দূষণ করতেছে, সে কারণে আমাদের পরিবেশের এনফোর্সমেন্ট সবসময় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে এবং আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যবহৃত সীসা অ্যাসিড ব্যাটারির পুনর্ব্যবহারে আন্তর্জাতিক মানের নীতিমালা প্রণয়নের তাগিদ বিশেষজ্ঞদের। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। খেলার খবর। ইংল্যান্ড মাইনর কাউন্টি ক্রিকেট লিগে আবারও হেসেছে আশরাফুলের ব্যাট। লুনিংটন পার্ক ক্রিকেট ক্লাবের হয়ে এবার 182 রানের দানবীয় ইনিংস খেললেন সাবেক টাইগার অধিনায়ক। জাতীয় দলে দীর্ঘদিন সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে প্রায় নিয়মিত দেখা যায় মোহাম্মদ আশরাফুলকে। আর এখন যুক্তরাজ্যের লিগ মাইনর কাউন্টিতে রানের ফুলঝুড়ি ছড়াচ্ছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান। কোয়ান্ডন ক্রিকেট ক্লাবের বিপক্ষে এবার 136 বলে 32-4 ও 4 ছক্কায় 182 রানে অপরাজিত ছিলেন আশরাফুল। চলতি মৌসুমে এর আগে একটি সেঞ্চুরি এবং একটি 90 ঊর্ধ্ব ইনিংস খেলেন এই বাংলাদেশি তারকা। এর সাথে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের পর আগুন, মৃতের সংখ্যা বেড়ে 38, আহত 400+। ইউরোপে এখনও জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী, হেলিকপ্টারে আহতদের আনা হচ্ছে ঢাকায়। উন্নয়ন প্রকল্পে বৃক্ষরোপণের নির্দেশ প্রধানমন্ত্রীর, বঙ্গবন্ধু জাতীয় পরিবেশ পদক প্রদান। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে-24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।